পটুয়াখালীতে দেশের বৃহৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল সোমবার। 1320 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও দেবেন। এটি ঘিরে বিদ্যুৎ উৎপাদনের একটি হাব গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় যৌথভাবে রয়েছে বাংলাদেশ ও চায়না পাওয়ার কোম্পানি, বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশনের সমান অংশীদারে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করতে প্রায় 20,000 কোটি টাকা ব্যয় হয়েছে। নির্মাণ ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ করায় প্রায় 900 কোটি টাকা সাশ্রয় হয়েছে। 1,000 একর জমির ওপর নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির জন্য কয়লা আমদানি করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি দেশের সর্ববৃহৎ ও দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহৎ আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের 10তম দেশ হিসেবে বাংলাদেশ এটি নির্মাণ করেছে। করোনাকালে এই প্রথম প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন করবেন।